গাড়ি নিয়ে ঘুরবো যেখানে পাবো ভালো জায়গা সেখানে, মানে যেখানে লোকেশন পাবো, যাই হোক ইয়ার্কি মারলাম। তো এই যে আমার মেকআপ প্রোডাক্ট আমি এগুলো দিয়ে সাজবো এখন ভিডিওর জন্য। এই যে সেই যে ছোট্ট আমাদের সাথে, এই যে সুপ্রিয়া, সুপ্রিয়ার অন্য নাচ, আমার আমার আর আমার একটা বোনের আলাদা নাচ, দিদির মেয়ে, বোন হবে না মানে ভাগ্নি হবে। যাই হোক, তো এই দেখো আমি সাদা কালারের এই ড্রেসটা পরেছি, জানি আজকে সাদা কালারের ড্রেসটার আমি সর্বনাশ করে দেবো। দেখো কোনটা পরেছি, কেরকম করবো বলছি। তো এই যে সুপ্রিয়া, তো আমরা রেডি হয়ে নিই। আমি এখানে মোটামুটি রেডি হয়েছি, দেখো তোমরা কেমন লাগছে জানি না। আর হচ্ছে কি, এখন আমি খাবো, খেয়ে তারপরে আমরা বেরোবো। ও চুল টুল বাঁধা হয়নি কিছু। এখানে ভিডিও শ্যুট করতে এসেছিলাম, আর এখানে চারিদিকে গাছ ফাছ সব কেটে দিয়েছে, সব কেটে দিয়েছে। তো আমি এখন গাড়িটা ছাওয়ায় রেখে যাচ্ছি সুপ্রিয়ার লোকেশনে, যদি আমাদের ওখানে মনে হয় করবো তো করবো, নাহলে রোডে হালকা করবো, আর আমাদের ওখানে গিয়েই হবে। চলো যাওয়া যাক, কাজ করবো, এখানে আমি বসবো। রাখি দি কাকা, টাকা রাখি দি, কি হচ্ছে পাহাড়ে উঠে গেছি আমরা, আমি ব্লগ করছি, বলে দিচ্ছি কেন, এটা পরে একদিন করবি এসে, কি আছে চুবিয়েনি শাড়িটা। তুমি হলে তাহলে আর আসতাই না মনে হয়। রে লাঠি কো, অ্যাডভেঞ্চারে উঠছি তো। তোমাদের দেখা ইটভাটার ভেতরটা তো খুব সুন্দর, ভেতরটা চলো। তুই কি এখানে করবি? হ্যাঁ, জায়গাটা কি সুন্দর দেখো। হ্যাঁ, আম গাছের তলা রেখেছি। ছোট্ট ওগুলোর ভিতরে ঢুকিস না ভাই, এগুলোর ভিতরে ইঁদুর না আগুন আছে মনে হয়। দিদি বলছে কি মনে হবে ইঁদুরের কাছে থেকে হাত দিবে, সুপ্রিয়া ঢুকতেই পারবে না, ও আঁটবেই না বলছে। ইঁদুরের খাঁচা দিয়ে হাতি বেরোবে। ওই দেখো এখানে আমরা নতুন এক ধরনের ফুলের খোঁজ পেয়েছি। এই ফুলটা দেখে আমি আমার খোপায় ফুল দিল কে। তো দেখো এই জায়গাটা কত সুন্দর, ভালো হয়েছে শান্তি। হেল্প মি, এখানে যা রোদ, মানে এখানে রোদের চোটে আমরা পাগল হয়ে যাচ্ছি, নাচ করবো কি আর। সুপ্রিয়া রেডি হচ্ছে, আগে সুপ্রিয়াকে করতে বলেছি যে তুই আগে কর, আমি এই ইটভাটায় কিছু করবো না, আমি রাস্তায় করবো, আমি রাস্তায় করবো, আর যাওয়ার পথে ওই যমুনার ওখানে, যেহেতু যমুনার ওখানেও কিছু শট নিয়ে নিতে পারবি। পূজা ঘোর একটু মাঝখানে, হ্যাঁ ঘোর, এবার ঘোর। পিছন ঘুরেছিস, ঘোর আরও করবা না, কিন্তু আমার দেখতেই তো পারি না, দেখতেই পাচ্ছি কেন। হ্যাঁ না না সুন্দর কর। মুখ দেখাচ্ছে।
যেতে কোনো সুন্দর জায়গা পেলে আমরা দাঁড়িয়ে ভিডিও করে নেব। তো সেরকমই একটা জায়গা আমরা পেয়েছি, তোমাদের দেখাচ্ছি। তোমার পূজার পড়েছে, দেখাচ্ছি, দেখো কোথায় এসেছি আমরা। তারপরে পড়লে সর্বনাশ বলে আমি আর তুই অন্য ধরে দৌড়াবো। আমি আজকে একটা কথা বলতেই চাই ব্লগে, এই ডান্স ভিডিওর জন্য ওরা যতটা খাটনি হচ্ছে মানে সাথে আমরাও। আজকে আমরা মানে যেখানে পাচ্ছি সেখানে দেখ কি করছিস তুই আদি গিল্লা। যমুনার মধ্যে মনে হচ্ছে পা ডুবাই আমি। আমি যমুনায় পা দেবো, আমার ইচ্ছা হচ্ছে পাড়া দিতে। ভাই স্রোত জায়গাটা সুন্দর, বাট আমাদের ভিডিও শুটের জন্য মানে আমরা কোনো স্পেস পাচ্ছি না, জায়গাটা খুবই সুন্দর। আর এই যে ফোকটা এসে ছবি টবি তুলে চলে যাচ্ছে, কি করবো কাজ নেই। এখানে একটা নতুন গাছের সন্ধান পেয়েছি, দেখো কি সুন্দর গাছটা, কিন্তু গাছটার নাম জানি না। এই যে শোয়া পোকার মতো ইয়েগুলো, মৌমাছি ভর্তি। ফুলটা কি সুন্দর, ফুলটা দেখ তোর মুখের সামনে নিলাম কেমন একটা হয়ে গেল। এই যে গাছটা মৌমাছি। আমরা আমাদের লাস্ট একদম লাস্ট স্পটে চলে এসেছি। এই জায়গাটা এখন টাকলা টাকলা লাগছে, কারণ আমরা যখন এসেছিলাম তখন পাতাগুলো ছিল, এখন পাতাগুলো সব মানে আমরা যখন আরও পরে এসেছিলাম তো পাতাগুলো সব হয়ে গেছিলো, তখন এই জন্য টাকলা টাকলা লাগে। কিন্তু কিছু করার নেই, আমাদের এই জায়গায় শ্যুট করতে হবে। এই যে ছোট্ট, আর এই যে আমাদের খাবার, এখন আমরা খাবো, সবাই ক্লান্ত। তো ঝাঁকুনি যে ভাত নিজে নিজেই মেখে গেছে, বাবা ভাতটা পেটে ঢুকছে মনে হচ্ছে, খিদেটা আরও বেশি বাড়ছে এখন মনে হচ্ছে, সবাই ক্ষুধার্ত এখানে। চুপড়িয়ে তো হাত লাগিয়ে নিয়েছে, আমাকে 5 টাকা 10 টাকার দুটো প্যাকেট মিশিয়ে দিয়েছে, তো এবার আমি 10 টাকার প্যাকেট একটা নিয়ে চলে এসেছি 5 টাকা দিয়ে। কোন দোকান থেকে কি গিয়ে বলবি? প্রীতির সাথের দোকান থেকে? না না পাগল নাকি ওর, সরি। পূজার কিন্তু অর্ধেক, পূজার এই বাচ্চা কাচ্চা দাঁড়া ওখানে, চিল্লাও কাম পেলে সে দিমাগ খারাপ হয়ে চিল্লাও রাখ রই। প্রাণী ওর মনে হচ্ছে কষ্টকাঠিন্য হয়েছে। তুই তৃণমূল পার্টি করিস ভাই? ও তুই এখনো কন্যাশ্রী পাসনি তার জন্য? এখন আমাকে পুরো জঙ্গলিদের মতো লাগছে, কিছু করার নেই, এগুলো আমরা এখন মুজবো। আর যে কোটা আবির আছে সেগুলো এখন শেষ করব। তো চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, তো চলো টাটা। এ ফিউ মোমেন্টস লেটার, তো আমি বাড়ি আসার পর হয়ে গেছে আধ ঘন্টা, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আমাদের পায়ে সত্যি আমার পায়ে আর জোর নেই, কারণ পা একদম এত গরমের মধ্যে খালি পায়ে নাচ করেছি, প্লাস পাথর ফাথর রাস্তার মধ্যে, তো বুঝতেই পারছো কেমন পাটা হয়। তো তো কালকে আমরা ঘরে উঠব, তোমাদের এখন দেখাবো না যে আমাদের ঘর কীরকম হয়েছে, তোমাদের একবারে ঘর গুছিয়ে তারপরে দেখাবো কীরকম হয়েছে, ঠিক আছে? তো কালকে যেহেতু ঘরে ঢুকবে তার জন্য হচ্ছে গিয়ে ওই 10-12টা না মানে ওইরকমই কজন বৈষ্ণব খাবে আমাদের বাড়িতে, তো এখন বাজার করতে যাচ্ছে। তো চলো আমাদের বাড়ি আমি তোমাদের এখন দেখাবো না, পরে দেখাবো, ঠিক আছে? পরে একদিন তোমাকে পুরো তোমাদের পুরো ভালো করে দেখিয়ে দেবো, আমার শরীরটা একদম ভালো না, সারাদিন ঘুরেছি আজকে। তো এই যে আমাদের ঠাকুরের এটা নিয়ে আসা হয়েছে আপাতত, মানে সবই নিয়ে আসা হচ্ছে, শুধু ঠাকুরের এটা নিয়ে আসছে।
দেখো দেখো আমি একবার নিমন্ত্রণে গেছি, সুপ্রিয়ার তাতে হয়নি। আমরা সবজি নিতে এসেছি, ওই যে আমার বাবা মা সব সবজি। এটা আমার পিছনের দোকান, এই যে দেখো ওই যে বুড়ি পিছি চলে এসছে, আমাদের দোকানের মালকিন চলে এসছে। না হিসাবটা করো, দোকানের মালিক, দোকানের মালকিন। আজকে ছোট্টু ছোট্ট ছোট্টুদের মুরগি খেয়ে নিয়ে চলে গেছে। কে লোকটা চিনি না, সে কে নিয়ে গেছে জানি। আয় দেখতে দিগে মুরগি নেই তো, চল ছোট্টু আজকে খাচ্ছে বাড়ি। ছোট্টু খোলো, ঘর খোলো, দোকে করে দিয়েছি, সুন্দর করে দিয়েছি। ছোট্টু এদিকে আয়, কেঁদে দিল রে। রাখিদের নতুন ঘরটা কে রাখছে? তো তোমরা হচ্ছে গিয়ে ভিডিওটা জানি না তোমাদের কতটা বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি। যাই হোক, তো অনেকে আমাকে বলে জানো যে হ্যাঁ ইউটিউব করে, তো কোনো খাটনি নেই। কিন্তু যারা অ্যাকচুয়ালি ভিডিও করে, যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছে, তারা জানে কতটা কষ্ট একটা ভিডিও, সে যেরকমই ভিডিও হোক কতটা কষ্ট হয়। আমি তখন বাড়ি আসার পর থেকে আমি হাঁটতে পারছি না, মানে পা এত ব্যথা করছে। আর একটা 3 মিনিট 2 মিনিটের নাচের ভিডিওর জন্য সে যেরকমই, আমি খুব ভালো ডান্সার না, বাট যেরকমই করি তার জন্য সারাটা দিন কষ্ট করতে হয়, একবার এখানে একবার। কারণ দেখো আমি একটু অন্য টাইপ, অন্যভাবে করতে চাই, ঠিক আছে? আমি একভাবে এক জায়গায় নাচ করি না, আমি একটু অন্য টাইপের করে করতে চাই, তার জন্য একবার এখানে একবার ওখানে করতে করতে অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তোমরা আমার এই ভিডিওর নিচে তোমাদের কোশ্চেনগুলো কমেন্ট করতে পারো, আমি সেই কোশ্চেনগুলো নিয়ে একটা কোশ্চেন আনসার ভিডিও করব। আর তোমরা তাড়াতাড়ি নিজেদের কোশ্চেনগুলো কমেন্ট করে দাও। আজকের ভিডিও এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই খুব ভালো থাকবে, টাটা। আর নাচের ভিডিওটা কালকে আপলোড হয়ে যাবে। আমি